নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব একটি অদ্ভুত পুরনো মন্দিরে, যা সঠিক কত প্রাচীন সেটি এখনো অনুমান করা সম্ভব নয়। চলুন। এটি হলো তেঘরিয়া বাস স্টপ। এই তেঘরিয়া বাস স্টপে আসার জন্য আপনারা উল্টোডাঙ্গা থেকে যে কোনো বাস পেয়ে যাবেন তেঘরিয়া বাস স্টপের জন্য। আর তেঘরিয়া বাস স্টপ থেকে এই মন্দিরে যেতে আপনাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট। যে কোনো টোটো বা রিক্সাতে 20 টাকা ভাড়া লাগে এখান থেকে। গঙ্গা উৎপত্তির গল্প আপনারা হয়তো অনেকেই জানেন। আমি পরে আপনাদের এই গঙ্গা উৎপত্তির গল্প সম্বন্ধে কিছু শোনাবো, তবে আজ আমরা এই যে গঙ্গা উৎপত্তির সঙ্গে জড়িত যে কপিল মুনি ছিলেন, সেই কপিল মুনি কিছুদিন কলকাতাতে তপস্যা করেছিলেন, আর তার সেই তপস্যা ভূমিতে আমরা পৌঁছে গেছি আজ। কলকাতার বাগুয়েটি সংলগ্ন অর্জুনপুরে রয়েছে গোরক্ষবাসী মন্দির। আর এই গোরক্ষবাসী মন্দির প্রায় 60 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে এই মন্দির। বাগুয়েটি থানা সংলগ্ন এই মন্দিরে কপিল মুনি প্রায় 1000 বছরেরও আগে তপস্যা করেছিলেন। পরে শ্রী গোরক্ষনাথজির আদেশে তিনি চলে যান গঙ্গা মন্দির। একসময় ছিল খড়ের ছাউনি আর মাটি দিয়ে তৈরি, আর সেই সময় এখানে শুধু একটি ধুনিঘরই ছিল। চারিদিকে ছিল ঘন বনের জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানেই এই মন্দিরের ছোট্ট একটা অংশ ছিল যেইখানে কপিল মুনি এসে তপস্যা করতেন, এবং তার জ্বালানো ধুনি এখনও জ্বলে যাচ্ছে। যেই ধুনি এখনো পর্যন্ত নেভেনি সেটি আপনাদের ধীরে ধীরে দেখাবো। এছাড়া এখানকার বিশেষ আকর্ষণ হলো এখানে রয়েছে একটি বড় পুষ্করিণী। যে পুষ্করিণীতে যে মাছগুলো রয়েছে সেই মাছ কিন্তু কেউই খায় না বা ধরার সাহসও করে না। এই মাছগুলি গোরক্ষনাথজির প্রতীক হিসেবে এইখানে ছাড়া হয়েছিল, তার শিষ্যরা এখানে ছেড়েছিলেন। এখানকার অনেক পুরনো লোকেদের থেকে জানা যায় যে এই যে মন্দির, এই মন্দিরের অনেক আধ্যাত্মিক কাণ্ডকারখানা ঘটে গেছে অনেক আগে। এখনও এই মন্দির খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে শিবরাত্রির সময় বিশাল মেলা বসে, এবং আরও কিছু কিছু সময় এখানে মেলা বসে। এটি হলো মন্দির চত্বরে ঢোকার প্রধান গেট, আর এই প্রধান গেটের সামনে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, মাঝখানে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এই মন্দিরটি কলকাতার বুকে, কিন্তু এর আধ্যাত্মিক কিছু গল্প এখনও অনেকে জানে না। তাই আপনাদের এই মন্দির সম্বন্ধে, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু গল্প বলবো, আর এই মন্দির ঘুরে দেখাবো। চলুন এই মন্দিরটিকে আমরা দর্শন করি। এই মন্দিরে মোট 6টি মন্দির আছে এই মন্দির চত্বরের মধ্যে। আমরা ধীরে ধীরে সমস্ত মন্দিরটিকে দর্শন করব, আর আপনাদের কাছে তুলে ধরব এই মন্দিরের কিছু অনেক পুরনো দিনের ইতিহাস। মূল মন্দিরে প্রবেশ করার পর ঠিক ডান দিকে রয়েছে শিবের মন্দির। প্রথমেই দেখা হয়ে যাবে নন্দীর সঙ্গে, যে পাহারা দিচ্ছে। তারপরেই প্রবেশ করতে হবে শিবের মন্দিরে। এই শিব মন্দিরে শিবরাত্রির দিন আশেপাশের সমস্ত লোকজনরা জল ঢালতে আসে। আর এই শিব মন্দিরের সমান্তরালভাবে একদম সামনে রয়েছে গোরক্ষনাথজির মন্দির। এই গোরক্ষনাথজি ছিলেন একজন হিন্দু যোগী সাধক, যিনি ভারতে হিন্দু সন্ন্যাস আন্দোলনের প্রভাবশালী প্রতিষ্ঠা করেছিলেন। তাকে মত সত্যেন্দ্রনাথের 2 জন উল্লেখযোগ্য শিষ্যের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গোরক্ষপুরে তার অনেক মঠ রয়েছে। মূল মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে ভৈরবনাথের মূর্তি, আর এখানে অনেক মূর্তি আছে যেগুলি এই পুষ্করিণী থেকেই তোলা হয়েছিল। আপনারা এই যে নিম গাছটিকে দেখছেন, এই নিম গাছটি 100 বছরেরও বেশি পুরনো। আর এটি হলো সেই স্থল যেখানে কপিল মুনি অনেক দিন সমাধি নিয়েছিলেন। আরও অনেক জায়গায় তিনি সমাধি নিয়েছিলেন, তার মধ্যে এটিও একটি। তারপর তিনি চলে যান গঙ্গাসাগরে। এই হচ্ছে মন্দির চত্বর, আর এই মন্দির চত্বরে মোট 6টি মন্দির রয়েছে। শিব মন্দির, কালী মন্দির,
নারায়ণের মন্দির, হনুমানজির মন্দির আর গোরক্ষনাথের মূল মন্দির। এই সমস্ত মন্দিরগুলি এখানে সুসজ্জিত এবং খুব পরিষ্কার করে সাজানো রয়েছে। এখানে রয়েছে একটি বড় পুকুর, এই আমার পিছনে দেখা যাচ্ছে এই পুকুরটি। এই পুকুরটিতে অনেক মাছ রয়েছে যার গল্প আপনাদের শোনাবো। এছাড়া মন্দির চত্বরের বাইরে রয়েছে সাধুসন্তদের থাকার জায়গা, আর এইখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় সাধুসন্তরা আসে। গঙ্গাসাগরের মেলার সময় প্রথমে এইখানেই সাধুসন্তরা আসে এবং তারা এখান থেকে গঙ্গাসাগরে পাড়ি দেয় প্রতি বছর। সামনেই গঙ্গাসাগরের মেলা, তখন আপনাদের সেই গল্প শোনাবো গঙ্গাসাগরের মেলা সম্বন্ধে। এই সেই বড় পুষ্করিণী যেখানে অনেক বড় বড় মাছ আছে, আর এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য সমস্ত দর্শনার্থীরা আসেন। সব থেকে অদ্ভুত ঘটনা হলো এই মাছগুলিকে কেউ কখনো ধরে না, বা আগে কখনো ধরার চেষ্টা করেও অনেকে অনেক বিপদে পড়েছিল। এই মাছগুলি মৃত্যু ঘটলে এদেরকে এইখানে সমাধি দেওয়া হয়। এইখানে বিশাল একটি জায়গা আছে যেখানে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি আছে এবং এই মাছগুলিরও সমাধি আছে। এই ছোট ছোট যে সমাধি স্থলগুলি দেখা যাচ্ছে, এগুলি এখানে মাছেদের সমাধি। আর এখানে মাছগুলি মারা গেলে বিভিন্ন নিয়ম মেনে এখানে সমাধি দেওয়া হয়। আর এই যে সমাধি স্থলগুলো দেখা যাচ্ছে, এইখানে অনেক ঋষি মুনি অনেক সময় সে তপস্যা করে গিয়েছিলেন, তাদের সমাধি দেওয়া হয়েছিল তারা যখন দেহত্যাগ করেছিলেন। আর তাদের এই সমাধিগুলি এই জায়গাটিকে অনেক পবিত্রতা প্রদান করেছে। এই মন্দির চত্বরে সমাধিস্থলে আসলে মনে একটি অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়, যা মনে যা বলে কল্পনা করা যায় না। আমরা এখন চলে এসেছি এখানকার অনেক পুরনো কালী মন্দিরে। মূর্তিটি দেখলেই বুঝতে পারবেন এটি অদ্ভুত এবং অনেক পুরনো। এটিও এই পুষ্করিণী থেকে তোলা হয়েছিল বলে জানা যায়। এরপরেই রয়েছে হনুমানজির মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে হনুমানজির মূর্তি, আর তারপরেই রয়েছে নারায়ণের মূর্তি। একটি কালো কোষ্ঠি পাথরে তৈরি এই মূর্তি এই পুষ্করিণী থেকেই উঠেছিল। আর এটি হলো সাধু সন্ন্যাসীদের থাকার জায়গা। এখানে কিন্তু সাধারণ দর্শনার্থীদের কোনো থাকার বা খাবার ব্যবস্থা নেই। এখানে আসলে আপনারা একটু হাতে সময় নিয়ে এসে ঘুরে যাবেন। আর এই সেই ধুনিঘর, এটি সবথেকে প্রাচীন। প্রথমে এই ধুনিঘরটি ছিল একটি কাঁচা ছাউনিতে। এছাড়া এই মন্দির চত্বরে আর কিছুই ছিল না জঙ্গল ছাড়া। সন্ধেবেলা এলে এই ধুনিঘরের ধুনি জ্বালানো দেখতে পাবেন। এই ধুনির আগুন সেই বহু বছর ধরে জ্বলে যাচ্ছে, আর এই ধুনির আগুন প্রথম জ্বালিয়েছিলেন কপিল মুনি। প্রতিদিন সন্ধ্যা আরতির সময় এই ধুনি থেকেই আগুন নিয়ে সন্ধ্যা আরতি করা হয় পুরো মন্দির চত্বরে। সন্ধেবেলা থাকলে আপনারাও সাক্ষী হতে পারবেন এই ঐতিহাসিক মুহূর্তের, যেই ধুনি নিয়ে এইখানে সুন্দরভাবে আরতি করা হয়। আসুন আমরা চুপ করে এই আরতির অংশটুকু দেখি কিভাবে এটিকে করা হচ্ছে। এইখানে যিনি প্রধান সাধু, তিনি এই ধুনি থেকে ধুনি নিয়ে প্রতিদিন এইখানে সন্ধ্যা আরতি করে থাকেন। প্রথমে এখানকার যে সেবায়েত রয়েছে তারা প্রদীপ জ্বালিয়ে প্রতিটি মন্দিরে বসান, এবং এই প্রদীপের আলোয় এই মন্দিরগুলি একটি নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করে। এইখানে সন্ধেবেলা আসলে আপনার এই মন্দিরের পরিবেশ খুবই ভালো লাগবে এবং একটি অদ্ভুত মায়ায় মনটি ভরে উঠবে। পুরো সন্ধেটা আপনার খুবই ভালো হয়ে যাবে বলে আমি মনে করি।
এই বাগুয়াটি অর্জুনপুরের প্রাচীন গোরক্ষবাসী মন্দিরের সান্ধ্যকালীন পরিবেশ এবং এই মন্দিরের সন্ধ্যা আরতি অনেক দিন আপনাদের মনে দাগ কেটে থাকবে বলে আমার মনে হয়। অবশ্যই আসুন এবং স্বচক্ষে এই মন্দির পরিদর্শন করুন। আশা করছি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এই চ্যানেলে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।